শুভকে শুভ দর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মডেল ও সংগীত শিল্পী উল্কা হোসেন। শুভ সকাল কেমন আছেন? শুভ সকাল আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতে জানতে চাই যে আপনি একটি গান আপনি গেয়েছেন নতুন যেটি মিউজিক ভিডিও এখনো রেডি হয়নি। হ্যাঁ সো এখন কি রেডি হওয়ার প্রসেসিং চলছে গান সম্পর্কে একটু জানতে চাই কিভাবে কোন আঙ্গিকে আসলে আমার মিউজিক ভিডিওটা পেতে চলেছে। এইটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হল যে আমি কখনো ফোক গান করিনি। মানে আমার আমার বয়সে আমি করিনি কখনো চেষ্টাও করি নাই। আমার আমার ভয়েসটা যেরকম ফোক গান করার মতো না তো গত বছর দীপ্তি রাজবংশী ওনাকে আমি দিদি ডাকি তো দীপ্তি দি আমাকে বলল যে আমি তোমাকে দিয়ে একটা গান করাতে চাই তোমার দাদার অনেক গান আছে ওইগুলির থেকে তোমাকে একটা গান দিবো মানে ইন্দ্রমোহন রাজবংশীর গাওয়া গান উনি বিভিন্ন আর্টিস্টকে দিয়ে করাবে এবং এটা প্রচার নতুন করে আবার প্রচার করবে তো সেই ওইটা লেখা আর সুর করা হলো আবদুল লতিফের এবং গানটা হলো ইন্দ্রমোহন রাজবংশী সেই গানটা আমি করেছি তো মিউজিক ভিডিওটা করার কথা ছিল গত মাসে তো গত মাসে তো অনেক ঝামেলা টামেলা হয়ে গেল ওইটা করা মানে মোটামুটি এখন একটু বন্ধ আছে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে হয়ে যাবে আচ্ছা গানটি কি ধরনের এটা একদমই ফোক গান আচ্ছা ওকে গানটির কি কয়েকটি লাইন শুনতে পারি অবশ্যই অবশ্যই ঘাট পালনকে শুইতে গিয়া ব্যথা লাগে সোনার গায় কেমনে সেদিন শুইবারে মন মাটির বিছানায় খালি মাটির বিছানায় রে মাটির গোরের বিছানা খাট পালংকে শুতে গিয়া ব্যথা লাগে সোনার গাই কেমনি সেদিন শুইবারে মন মাটির বিছানায় খালি মাটির বিছানায় রে মাটির গোরের বিছানায় মাটির মাটির বিছানায় রে মাটির গোরের বিছানায় খুব সুন্দর কিছু কথা সুন্দর একটি গান অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা ছোটবেলা থেকে আপনি গান করছেন কিন্তু গানকে প্রফেশনালি নেননি কেন আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে আমি হয়তো প্রফেশনালি পারতাম না গানটাকে নিয়ে এগোনোর জন্য আর আরও যেটা হয়েছে যে আমার একদম মোটামুটি যেটা বলা যায় যে পিক টাইম একটা থাকে না সবার ওই টাইমটার মধ্যে আমার বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার পরে আমার বাচ্চা সংসার সব মিলে আমি মোটামুটি অনেক বছর গান থেকে পিছনে ছিলাম মানে গানের কাছেই ছিলাম না একদম প্রায় পনেরো বছরের মতো তো সেই গ্যাপটা হয়ে যাওয়াতে আমি অনেক পিছিয়ে গেছি এবং তখন আর পরে যখন আবার আরম্ভ করলাম তখন আমার আর মাথায় আসে নাই যে আমি এটাকে প্রফেশনালি নিব এটা শখেই করি আমি আচ্ছা সঙ্গীত জগতে আপনার আইডেলকে বাংলাদেশে আমি খুবই পছন্দ করি শাহনাজ রহমতুল্লা শ্রদ্ধা শাহনাজ রহমতুল্লাহ লাগে আর সাবিনা ওনারা তো আছেনি ওনারা তো বলার অপেক্ষা রাখে না আচ্ছা এবারে আপনার একটি মিউজিক ভিডিও রয়েছে ছোট ছোট কথা সেই মিউজিক ভিডিওর পিছনের গল্পটা একটু জানতে চাই এবং গানটির কোথায় শুটিং করা হচ্ছে সুরকার গীতিকার কারা ছিলেন আচ্ছা এই গানটা আমি মনে মনে চিন্তা করছিলাম যে একটা নতুন গান করা দরকার নতুন গান করা দরকার এবং নতুন সুরকার গীতিকারকে দিয়ে আমি যেরকম আমার ভাগ্য ভালো বলতে পারি যে আমি অনেক বড় বড় গীতিকার সুরকারের গান করেছি যেরকম শ্রদ্ধে আলাউদ্দিন আলীর গান করেছি শ্রদ্ধেয় সেক্সা খান ওনাদের গান করেছি আমি আমার নিজের মৌলিক গান আছে তো আমার মাথার মধ্যে ছিল যে একটা ইয়াং কাউকে দিয়ে করাবো তো মানে আমি চিন্তা না কাউকে যে ইয়াং কাকে দিয়ে করাবো কাকে দিয়ে করাবো তো ফেসবুকে একজন পরিচিত এক ছোটো ভাই ওকে বলছিলাম যে আমি একটা গান করতে চাই তখন ওই ছেলেটা আমাকে বলল যে তুমি আপা আপনি ই করেন শফিক তুহিন একজন আছে অনেক ভালো গান লিখে উনি ওনাকে দিয়ে করান তো আমি ওনার সাথে শফিক তুহিনের সাথে যোগাযোগ করলাম করার পরে আমাকে এই গানটা লিখে দিল এবং শুরু করে দিল এবং এইটা মোটামুটি সাত দিনের মধ্যেই গান উঠিয়ে দুই তিন টেকের মধ্যে এটা রেকর্ড করা হয়ে গেছে মানে খুবই অল্প সময়ের মধ্যে করা হয়েছে এটা আপনি একজন মডেল এবং আপনি অনেক বিজ্ঞাপনে কাজ করেছেন সো শুরুটা কোন বিজ্ঞাপনের কাজ দিয়ে হয়েছিল এবং তারপরে কোন কোন বিজ্ঞাপনে কাজ করা হয়েছে বিজ্ঞাপনের বেলা তো একই অবস্থা আমি যখন কাজ আরম্ভ করেছি সেটা এইটি ফাইভে প্রথম কাজ করেছি আমি একটা শাড়ির দোকানের একটা এটা এইটাকে আমি বাণিজ্যিকভাবে বলতে পারবো না কারণ এটা আমার বান্ধবীর চাচার দোকান ছিল ওইভাবে ওই ওই দোকানের জন্য কাজ করেছিলাম দোকানের মধ্যে ছবি ছিল কিন্তু মানে লার্জ স্কেলে যেটা করেছি সেটা হলো ছিয়াত্তর সালে স্পার্কেল নামে একটা টুথপেস্ট ছিল সেই টুথপেস্টের অ্যাড দিয়ে আমার যাত্রা শুরু এবং পঁচাশি ছিয়াশি দুই বছর অনেকগুলি কাজ করলাম সাতাশি সালে আমার বিয়ে হয়ে গেল, সেটাও বন্ধ হয়ে গেল। মানে এই বিজ্ঞাপনের কাজও বন্ধ হয়ে গেল তারপরে বিজ্ঞাপনের কাজ আর করিনি লাস্ট আবার আরম্ভ করেছি দুই হাজার পাঁচ থেকে দুই হাজার পাঁচে আরম্ভ করেছি গ্রামীণ ফোনের কাজ দিয়ে এবং দুই হাজার পাঁচ থেকে এখনও করে যাচ্ছি আচ্ছা বেশ দারুণ আচ্ছা আগের যে অ্যাডগুলো আমরা দেখতাম হ্যাঁ আর এখন যে অ্যাডগুলো তৈরি হচ্ছে ডিফারেন্স কেমন দেখছেন মানে আপনার গ্যাপের আগের কাজ কেমন ছিল এবং গ্যাপ থেকে আসার পর আগে যে কাজগুলি করেছে ওগুলি সবই স্থির চিত্র ছিল মানে স্টিল ছবি ছিল আমার করাগুলি আর কি আর এখন তো বেশিরভাগই ওভিসি টিভিসি মানে ইর জন্য টিভির জন্য করা হয় তারপরে বিভিন্ন গণমাধ্যমের জন্য যেরকম ফেসবুক বা এটা ওইটার জন্য করা হয় তো এক একটা এক রকম ই কিন্তু কাজ করে এখনই মজা পাই আমি আসলে আচ্ছা সেম অ্যাজিং গানের ক্ষেত্রে যে আসলে গানের আগে যে আপনার গ্যাপের আগে গান কেমন ছিল এবং গ্যাপ নেওয়ার পর গানের পরিবর্তন কি দেখছেন গানের গানের বেলাটায় আমার কাছে একটু অন্য রকম লাগে আমি আগে যখন গান করতাম সেই স্টাইলটা আমার ভাল লাগতো আর কি এখন চেয়ে কারণ আমি একটা যখন ধরো আমি সেক্সাদি ভাইয়ের গান করতাম যেটা করেছি আর কি দুইটা গান করেছিলাম ওনার তো ওনার পাশে ই ছিলেন গীতিকার ছিলেন উনি ছিলেন মিউজিশিয়ানরা ছিলেন উনি আমাকে ধরে ধরে গান উঠিয়ে দিলেন হারমোনিয়ামে তুমি এইভাবে করো ওইভাবে করো ওইভাবে করো তারপরে গানের সারাক্ষণই যখন রেকর্ডিং হবে সারাক্ষণই উনি সাথে ছিলেন এক টেকে তো আর এইখানে গান হতো না আগের দিনে বার 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 করে তারপরে গানটা করতাম কিন্তু এখন যেটা হয় যে একটা ওয়ার্ড যদি আমি একটু উল্টাপুলটা গাই সেটাকে বলে যে আপা আপনার আর করা লাগবে না আমরা মেশিনে ঠিক করে দিব এই জিনিসটাই আমার ভাল লাগে না মানে আমি চাই যে আমি গিয়ে ঠিক করব কিন্তু ও ওনারাই হারা হয়ে ওনারা করতে চায় না সাদা মানে বেশিরভাগ সময় দেখা যায় কিন্তু এক্সেপশনাল তো আছেই হয় ওই রকম ভালো কাজও হয় কিন্তু আমার কাছে মনে হতো কি যে আমরা যে আগে কাজ করতাম জন বিশ জন মিউজিশিয়ান একসাথে বাজাত আর আমরা গান করতাম একবার একদম লাস্ট মোমেন্টে গানটা ভুল করে ফেললাম আবার প্রথম থেকে গাইতে হইতো এইটা আসলে টেকনোলজি আমাদেরকে যতটা না সহজ করে দিয়েছে সবকিছু ততটাই কেন যেন একটু অতৃপ্তির জায়গা রেখে দি হ্যাঁ আচ্ছা এবারে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই আমার খুব প্রিয় একটা দেশের গান আছে লিখেছেন জামান আর সুর আব্দুল আহাদ মানে এই গানটা করলে আমার মনে হয় যে আমার সাদা শরীরে অন্যরকম একটা ফিলিংস আসে আমি জানি না আজকে গাইতে পারবো কি না সকাল সকাল তো চেষ্টা করছি আমার আছে শ্যাম লোকম লো ছাড়া কিছু প্রয়োজন আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারাম শ্যাম লোক পরশু কিছু প্রয়োজন প্রাণী প্রাণী যেন তার দিগম দিগন্ত ঝুরি সোনারম ছবি একে যাই সারা আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা ম্যাম লোক পরশু ছাড়া যে কিছু প্রয়োজন বাহ চমৎকার অসংখ্য ধন্যবাদ আপনাকে মনের মধ্যে তখন থেকে একটি কোশ্চেন ঘুরছিল আসলে করব কিনা ভাবছি কিন্তু না করে পারছি না এটা শুধু আমার একার কোশ্চেন না আসলে অনেকেরই জানার খুব আগ্রহ আচ্ছা যে আসলে আপনার বয়স কেন বাড়ছে না আর এখন বয়স কত হলো এক নাম্বার হলো আমি ফরমালিন খাই মানে মাছ খাই বেশি মাছের মধ্যে বাংলাদেশে ফরমালিন দেয় এই জন্য মেবি আমার বয়সটা আটকে গেছে ফর্মালিন খেয়ে বস বস আটকে গেছে ওই যে এখন এটা এটা একটা চমৎকার বিষয় ফর্মালিন এর মধ্যে সবজি ফলের মধ্যে দিলে যে নষ্ট হয় না তো সেরকম আমার ভিতরে গিয়ে হয়তো এগুলি জমে আছে বুঝছো সেই জন্য আচ্ছা আরেকটি বিষয় যে এখন বয়স কত হলো যদিও এটা আসলে জিজ্ঞেস করা উচিত না এটা আসলে আমার শুধু না আমার অডিয়েন্সের জানার ইচ্ছে যে আসলে তো আগে আমরা যখন 30 40 বছর আগেও আপনাকে যেরকম দেখেছি মনে হচ্ছে আমি এখনো সেরকম দেখছি আমার এরকম মনে হচ্ছে আগামী 20 বছর পরও আপনাকে ঠিক এইভাবে দেখব এক নাম্বার হলো যে আমার নাতনির আড়াই বছর বয়স তো আমি আমার নাতনির সাথে কম্পিটিশন দিব সেজন্য রেডি হচ্ছি এটা হলো একটা সিক্রেট বলে দিলাম আর আরেকটা হলো যে আমার বয়স এখন পঁয়ত্রিশ এবং আমার ছেলের বয়স ছত্রিশ এখন চমৎকার খুব খুব মজার থাকতে হবে তোমাকে খুশি থাকবা মাথার মধ্যে টেনশন রাখবা না আমরা চাই আগামী 20 বছর পর আপনাকে ঠিক সেভাবে যদিও 20 বছর আমি এখানে থাকব কিনা সেটা একটা রাউট আছে কিন্তু আপনি একই রকম থাকবেন এটা আমি শিওর দোয়া করো দোয়া করো জি অবশ্যই দাঁত গুলি যেন না পড়ে যায় না ওই যে প্রথম দাঁতের বিজ্ঞাপন করেছিলেন যে তারপর মনে হয় দাঁত আরো বেশি সুন্দর এবং মজবুত হয়ে গেছে আচ্ছা ঘুরতে পছন্দ করেন ডেফিনেটলি সো কোথায় কোথায় ঘুরতে ভালো লাগে টাকা পাশে যখন থাকে তখন দেশের বাইরে যেতে ভালো লাগে টাকা না থাকলে দেশে টাকা না থাকলে দেশের ভিতরেই কারণ দেশের মধ্যে কি টাকা লাগে না না কম লাগে কম লাগে হ্যাঁ মনে করো যে পাঁচ ছয় জন বান্ধবী মিলে চলে গেলাম কোথাও এই যে কিছুদিন আগে গিয়েছিলাম কক্সবাজার তো সবাই মিলে গেলে একটা মজা হয় সব ভাগ ভাগ করে দিতে হয় টাকা আচ্ছা আমরা যখন দেখি যে স্কুল কলেজের বা স্টুডেন্ট রাজার ইউনিভার্সিটিতে ফ্রেন্ড থাকে তারা বান্ধবীরা আড্ডা যখন দেন তখন তাদের মধ্যে আলোচনা হয় যে কিরে কি অবস্থা কবে বিয়ে করছিস বা পড়াশোনা কি অবস্থা আমার খুব জানার আগ্রহ যে আপনাদের বয়সে যারা আড্ডা দিচ্ছেন তাদের আসলে কি ধরনের কোশ্চেন থাকে আসলে কি বিষয়টা আসলে তখন বিষয় হলো কার হাজবেন্ড কি 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 আকাম কুকাম করে কার বাচ্চা ঝামেলা করে কার ছেলের বউ কি ঝামেলা করে এগুলি হলো মেইন গসিপ আর ছাড়া হলো কার শরীর খারাপ হয়ে গেল কার হাঁটু ব্যথা হলো কার ঘাড়ে ব্যথা হলো এগুলি নিয়েই কথাবার্তা সেটাও একটা মজার বিষয় না একদম মজার একটা স্মৃতি আচ্ছা মডেলিং এ রিসেন্ট কোন কাজগুলো করা হয়েছে রিসেন্ট বেশ এর মধ্যে তো ঝামেলা গেল এক মাস মোটামুটি কাজ বন্ধ ছিল ঈদের আগে বেশ কিছু কাজ করেছে এগুলি এখনও কেন অনিয়ার হয়নি যায় না অবশ্যই সেটা সেটার জন্য আমরা অপেক্ষায় থাকলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু গান শুনিয়েছেন অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন সব সময়। এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন অন্যকেও শান্তিতে রাখার চেষ্টা করবেন ধন্যবাদ দর্শক আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ দিন আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশ ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে